বলুন স্যার কি দেখাবো? একটা ইয়ারফোন দেখান তো। ইয়ারফোন? স্যারের ভাগ্য সত্যিই ভালো, এই যে ইয়ারফোনটা একটাই পড়ে আছে দোকানে, আর কেননা একটাই কিনেছিলাম, মাত্র 1500 টাকায় পাচ্ছেন এই ইয়ারফোনটা। দুর্দান্ত কোয়ালিটির, এরকম কোয়ালিটির ইয়ারফোন এখানকার কোনো দোকানে নেই, ওরা সব ভালো রাখে। শুনুন এর কোয়ালিটিগুলো বলে আচ্ছা দিই। ওই ইয়ারফোনটার কত দাম? এটা হ্যাঁ এটা অতটা ভালো না, কিনলে লস হয়ে যাবে। কত দাম বলুন না, 500 টাকা? তাহলে কি করে লস হবে? আমার লস হয়ে যাবে? শুনুন না, বলছি এর কোয়ালিটিগুলো বলে দিচ্ছি, মানে ফিচার্সগুলো। মানে এত ক্লিয়ার সাউন্ড আসে, আপনি যখন কানে দেবেন এত ক্লিয়ার সাউন্ড আসে, আপনি ধরুন শ্রেয়া ঘোষালের গান শুনছেন, মনে হবে লতা মঙ্গেশকর গান করছে। আপনি সোনু নিগমের গান শুনলে মনে হবে মোহাম্মদ রফি গান করছে, এত ক্লিয়ার সাউন্ড আসে। আপনি টনি কক্করের গান শুনলে মনেই হবে না কোনো গান শুনছেন, এত ক্লিয়ার সাউন্ড আসে। আচ্ছা জল লাগলে মানে নষ্ট হয়ে যায় না তো? এটা যা তা কোয়ালিটি নয়, এটা যে আপনাকে দিচ্ছি মানে ওয়াটার প্রুফ, মানে নদী সমুদ্র সুইমিং পুল যেখানেই যাবেন নষ্ট হবে না জল, এক ফোঁটা জল নষ্ট হবে না। আরেকটা বলে দিচ্ছি, ধরুন কানে পড়ে আপনি সুইমিং পুলের নিচে ডুবে গেলেন, বাইরের কোনো আওয়াজই পাবেন না, কোনো আওয়াজ পাবেন না। আর এর আরেকটা ফিচার আপনাকে বলে দিই, আপনি নর্মালি অন্য কোনো ইয়ারফোন পরে বাসে ট্রেনে যদি যাতায়াত করেন, ফোন এলে আপনি কথা শুনতে পান না, বাইরের এত আওয়াজ আসে, এটা পরে একবার কল করবেন, কোনো আওয়াজই পাবেন না যার সঙ্গে কথা বলছেন, তার পরিষ্কার বাইরের আওয়াজ আসবে। আরেকটা ফিচার শুনুন, নর্মালি কি হয় অনেকক্ষণ ইয়ারফোন পরে গান শুনলে কি হয়, কান ব্যথা হয়, এটা পরে আপনি যত সময় গান শুনতে পারেন বুঝতেই পারবেন না কানের ব্যথা, এত মাথা যন্ত্রণা করবে। আরেকটা ম্যাজিক্যাল ফিচার শুনুন, ধরুন আপনি গান শুনছেন ইয়ারফোন লাগিয়ে, আপনার মনে হচ্ছে একটা অন্য গান হলে ভালো হয়, আপনি শুধু ভাবছেন, ভাবলেই গান চেঞ্জ হয়ে যাবে। কি করে? আরে কি করে কি, আপনি চেঞ্জ করে দেবেন, শুধু ভাবলে হবে? কি শুধু ভাববে, আরে কোথায় চলে যাচ্ছে না, এই স্পিকারটাও পাওয়া যাবে, স্পিকারটা নিতে পারেন, মারাত্মক ফাটাফাটি স্পিকার, জোরে আওয়াজ দিলে ফেটে।